আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি আপনার ফোনের ব্যাক বাটন ছাড়াই কিভাবে আপনি ব্যাগে যেতে পারেন, কিভাবে ফোনের বিভিন্ন অপশনে ঢোকার পর আপনি কিভাবে ব্যাগে আসতে পারেন। তো এটা করতে হলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন বা একটা অ্যাপস ব্যবহার করতে হবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার ফোন থেকে ডাটা ওপেন করে প্লে স্টোরে, সরাসরি প্লে স্টোরে যেতে হবে। তো আমি দেখাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে সার্চ করতে হবে ইজি টাস। এই যে দেখেন, সবার উপরে এই যে এখানে দেখেন ইজি টাস, ঠিক আছে? তো আপনাকে এখানে ক্লিক করে এখানে ঢুকতে হবে। ঢুকার পরে দেখেন যে এই সফটওয়্যারটি চলে আসলো। তো ভিউয়ার্স, এটি আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, তো সেজন্য এখানে আপডেট চাচ্ছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু 10 মিলিয়ন মানুষ এটা অলরেডি ইনস্টল করে ওরা ইউজ করতেছে। তো এটা ইনস্টল করতে হলে আপনাকে যে এখানে দেখেন যে আপডেট, এখানে আপনারা যখন ঢুকবেন তখন এখানে ইনস্টল লেখা থাকবে। তো আপনারা ইনস্টলে ক্লিক করে জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পরে, আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি দেখাচ্ছি, ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এই যে দেখাচ্ছি, দাঁড়ান, ইনস্টল হয়ে গেলে এই অ্যাপসটিতে ঢুকবেন। ঢুকার পর এই যে দেখেন ইজি টাচ, আমি মার্কিং করে দেখাচ্ছি। এই যে দেখেন, সরি, এই যে এটা ডিসেবল করা আছে, এটা শুধু আপনি এনেবল করে দিবেন। এনেবল হচ্ছে। তো এনেবল হওয়ার পরে এই যে দেখেন, এই যে একটা অপশন যেটা আমি এই যে ঘোরাচ্ছি, এটাতে টাচ করবেন। টাচ করার পরে যে এখানে দেখেন লেখা আছে, এই যে দেখেন ব্যাক। তো এখানে ব্যাকে ক্লিক করলে এই যে দেখেন এখান থেকে ব্যাগে চলে আসছে। তো গাইস, এইভাবেই কিন্তু আপনি আপনার ফোনের ব্যাক বাটন ছাড়াই আপনি কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে আপনি বিভিন্ন অপশনে বা বিভিন্ন কাজ করার সময় আপনি যখন ব্যাকে আসতে হয় তখন আপনি এইভাবে ব্যাক করতে পারবেন। তো গাইস, যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক দিবেন। আর এই অ্যাপসটি ব্যবহার করলে আপনার যে সুবিধা, আপনার ফোনের যে ব্যাক বাটনটি আছে সেটি আপনার অনেক দিন থাকবে। যেরকম আমার কিন্তু ফোনের ব্যাক বাটন অলরেডি নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু আমার ফোনের যে ব্যাক বাটন আছে ওইটা দিয়ে আমি ব্যাগে আসতে পারি না, এটা কাজ করে না, তাই আমি এই অ্যাপসটি ইউজ করতেছি। সো যাদের এখনও ব্যাক বাটন ফোনের ঠিক আছে, তারা যদি বেশি দিন মানে ইউজ করেন, দেখা যায় একটা সময় ব্যাক বাটন নষ্ট হয়ে যায়। তো এই অ্যাপসটি যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ব্যাক বাটনটিও অনেক দিন থাকবে। আর আপনি এইভাবে যদি এই অ্যাপসটির মাধ্যমে যদি আপনি ব্যাক করেন, ব্যাকে আসেন, তাহলে দেখবেন যে আপনার ফোনটি অনেক অনেক দিন ভালো থাকবে, আপনার ফোনের কোনো ক্ষতি হবে না, বা আপনার ব্যাক বাটন অনেক দিন ভালো থাকবে, অনেক দীর্ঘস্থায়ী হবে। সেই জন্য কিন্তু আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। তো যারা ভিডিওটি দেখার পর সম্পূর্ণ বোঝেননি তারা প্লিজ আরেকবার ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি অবশ্যই আপনাদের মনে হয় যে না, এটা আমার দেখার পর আমার উপকার হয়েছে বা আমি এই ভিডিওটি দেখে আমি উপকৃত, তাহলে অবশ্যই লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পরবর্তী ভিডিও, আমরা কালকে আরেকটা ভিডিও দিব, তো সেটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের জন্য শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। হ্যালো ভিউয়ার্স,
আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আজকের জন্য বিদায় নিচ্ছি, বাই বাই।